নমস্কার। আজকে একটি সুন্দর টপিক নিয়ে আলোচনা করব। স্বামীজি বলছেন যে এই পৃথিবীতে কোনো মানুষ আমি পাব না যে মানুষের মনে একবারের জন্য প্রশ্ন জাগেনি যে আমি কোত্থেকে জন্মেছি এবং মৃত্যুর পরে কোথায় যাব। অর্থাৎ আমাদের প্রত্যেকের মনে এই প্রশ্নটা একবার না একবার হলেও কিন্তু এসেছে যে আমরা কোত্থেকে এই পৃথিবীতে জন্মেছি এবং মৃত্যুর পরে আমরা কোথায় যাব। এর উত্তর স্বামীজি যেটা বলেছেন, তো সেইখান থেকে আমরা একটু বুঝবার চেষ্টা করব। না, জন্ম কী, মৃত্যু কী? জন্ম, আমরা জন্মেছি, এইভাবে বেঁচে আছি, আবার দুদিন পরে মারা যাব। জন্মেছি, আমরা জানি না কোত্থেকে এসেছি, বেঁচে আছি এইটা আমরা জানি, কিন্তু মৃত্যুর পরে কোথায় চলে যাব? কোনো অন্ধকার জগতে যাব, না আলোর জগতে যাব, না আদৌ কোথায় যাব, আমরা কেউ কিচ্ছু জানি না, তাই না? তো যখন স্বামীজির রচনাবলী পড়লাম, পড়ার পরে ধীরে ধীরে জিনিসটা যেন একটু করে স্পষ্ট হচ্ছে। আপাতত বোধেবোধ হয়নি বা আমি সেই যে মৃত্যুর পরে কোথায় যাব সেই জগৎকে দর্শনও করিনি, বা কোত্থেকে এসেছি সেই জগৎকেও আমি দর্শন করিনি, তবে বুদ্ধি দিয়ে একটু বুঝবার চেষ্টা করেছি। সেইটা আজকে আমি একটু আপনাদের সঙ্গে শেয়ার করে নেব। কীরকম না, শাস্ত্র বলছেন, স্বামীজি বলছেন, আনন্দ মানি খলমে মানি ভূতানি জায়ন্তে। অর্থাৎ আমরা একটা আনন্দের জগৎ থেকে এসেছি, আমরা আনন্দের মধ্যে আছি এবং আমরা মৃত্যুর পরে সেই আনন্দের জগতে ফিরে যাব। অর্থাৎ তাই জন্য স্বামীজি বলছেন সান্স অব ইমোর্টাল ব্লিস, অর্থাৎ আমরা অমৃতস্য পুত্রাহা, আমরা অমৃত থেকে এসেছি, অমৃতের মধ্যে আছি এবং মৃত্যুর পরে আবার অমৃতেই ফিরে যাব। তো অমৃত থেকে এসেছি অর্থাৎ ওই আনন্দ থেকে এসেছি, এটা তো শুনতে খুব ভালো লাগছে। মৃত্যুর পরে আবার আনন্দে ফিরে যাব, এটাও বেশ শুনতে বা চিন্তা করতে খুব ভালো লাগে, কিন্তু আনন্দের মধ্যে আছি এইটা কিন্তু আমরা ভেবে উঠতে পারি না। এটা একটু কষ্ট হয়, কেননা আমাদের মধ্যে তো অনেক দুঃখ কষ্ট রয়েছে, তাহলে কি করে আমরা আনন্দের মধ্যে রয়েছি? যাই হোক, সেটা একটা আলাদা পার্ট। কিন্তু আমরা যদি একটু তলিয়ে দেখে নিই যে বিজ্ঞান কি বলছে, বিজ্ঞানও তো বলছে যে এই পৃথিবীতে মোট শক্তির পরিমাণ এক, তাকে সৃষ্টি করা যায় না, ধ্বংসও করা যায় না, তাই না? আইনস্টাইন বলছেন শক্তির নিত্যতার সূত্রে। তো তাহলে কি করা যায়, না এক রূপ থেকে অন্য রূপে পরিবর্তন করা যায়, অর্থাৎ ভৌত পরিবর্তন, রাসায়নিক পরিবর্তন আমরা শুনেছি এবং আমরা পড়েছি। একটা জল, সেই জলকে আমরা কি করলাম, না বরফ করলাম, তো আবার বরফটাকে গলিয়ে আমরা জল করতে পারি, তো এটাকে বলা হচ্ছে ভৌত পরিবর্তন। আবার রাসায়নিক পরিবর্তন কি, না চালটাকে আমরা মুড়ি করলাম, সে মুড়িটাকে কিন্তু আর আমরা কিছুতেই চাল করতে পারবো না, কিন্তু এটাকে তাই জন্য বলা হচ্ছে রাসায়নিক পরিবর্তন। এই সমস্ত পরিবর্তন হবে, কিন্তু পৃথিবীতে মোট শক্তির পরিমাণ এক থেকে যাবে। তাই আমাদের শাস্ত্রও বলছেন যে এই আত্মা বা ব্রহ্ম বা ঈশ্বর বা ভগবান, এটা হচ্ছে এক, এটাকে মানে এর কোনো জন্ম নাই, মৃত্যু নাই, কোনো কিচ্ছু নাই, এটা হচ্ছে এক, তাকে সৃষ্টি করা যায় না, ধ্বংসও করা যায় না, তাই জন্য বলা হয় কি অজর অমর অক্ষয়। এবং তাহলে কি করা হয়, না এক রূপ থেকে অন্য রূপে খালি পরিবর্তন হয়, এইখানে জন্ম জন্মান্তর বাদটা আমাদের চলে আসে। এইবার কি হচ্ছে, না আনন্দ মানি খালিমি মানি ভূতানি, আমরা হচ্ছে আনন্দের সন্তান, ভগবানের সন্তান, ঈশ্বরের বাচ্চা এবং আমরা ব্রহ্মের বাচ্চা, আমরা ভগবানের সন্তান, সেখান থেকে আমরা এসেছি। তো আনন্দের সন্তান আমরা, তার মানে কি আমাদের ভেতরে আনন্দ রয়েছে, অর্থাৎ চিনি থেকে যদি একটা মিষ্টি তৈরি হয় সেই মিষ্টির মধ্যে নিশ্চয়ই চিনিটা থাকবে, মিষ্টত্ব থাকবে। একটা আমাদের শাস্ত্র বলছেন যে মাটি থেকে মাটির ঘট পট ইত্যাদি করা হলো, 10 রকম জিনিস তৈরি করা হলো, এই জিনিসগুলোর একটা নাম এবং রূপ দিয়ে দেওয়া হয়, কিন্তু যতই আপনি নাম দিন রূপ দিন সেটার বেসিক যে জিনিসটা সেটা তো হচ্ছে মাটি, এটা তো থাকবেই। আরও বলা হচ্ছে যে স্বর্ণ দিয়ে, সোনা দিয়ে আমরা হরেক রকম গয়না তৈরি করলাম, যতই তাতে নাম দিই যে এটা হচ্ছে কানের দুল, এটা হচ্ছে নাকছাবি, এটা হচ্ছে হাতের চুড়ি, যাই আমরা নাম দিই না কেন, হরেক রকম নাম দিই না কেন, কিন্তু সেটার বেসিক জিনিসটা কি সোনা। তো তাই জন্য সোনা এক, সোনা দিয়ে আমরা 1000টা জিনিস তৈরি করেছি, এক মাটি দিয়ে আমরা 1000টা
পাত্র তৈরি করেছি, ঠিক সেরকম এক ব্রহ্ম দিয়ে, এক ঈশ্বর দিয়ে, এক ভগবান দিয়ে আমরা হাজার রকম 84 লক্ষ জীব আমরা তৈরি হয়েছি সেটা বলা হয়। এবার কি না, যেমন ধরুন বিভিন্ন গয়না বিভিন্ন রকম, বিভিন্ন পাত্র বিভিন্ন রকম, একরকম হয় না কিন্তু, এবং তাদের উপযোগিতাও বিভিন্ন রকম, ঠিক সেই রকম এত যে আমরা মানুষজন পশু পাখি রয়েছি আমাদের কিন্তু কার্যক্রম সব বিভিন্ন ধরনের, কিন্তু তলিয়ে দেখলে বলা হচ্ছে কি আমরা সব এক, সেই ভগবানের সন্তান সান্স অফ ইমোর্টাল ব্লিস, সব এক জায়গা থেকে এসেছি। আচ্ছা এটা গেল, তো তার মানে আমাদের জন্ম হয়েছে স্বামীজি বলছেন সেই আনন্দ থেকে, অর্থাৎ সেই ব্রহ্ম থেকে আমাদের জন্ম হয়েছে, আমরা ব্রহ্মের মধ্যে আছি এবং মৃত্যুর পরে আবার ব্রহ্মের মধ্যে ফিরে যাব। একটা সোনাকে যদি গলিয়ে দেওয়া হয় ওটা আবার সোনা হয়ে যাবে, একটা গয়নাকে যদি গলিয়ে দেওয়া হয় সোনা হয়ে যাবে, তো এইরকম একটা বরফকে যদি গলিয়ে দেওয়া হয় সে আবার জল হয়ে যাবে, এইরকম ব্যাপারটি হয় আর কিচ্ছু নয়। তো মৃত্যুর পর এই যে বলা হচ্ছে যে আমরা তাহলে আনন্দ থেকে এসেছি, আনন্দের মধ্যে আছি, এই যে আনন্দের মধ্যে আছি এটা কিন্তু খুঁজে নিতে হয়, এটাকে যত আমরা খুঁজবো তত কিন্তু আমরা বুঝতে পারবো যে হ্যাঁ আমরা আনন্দের মধ্যে রয়েছি, এই দুঃখটা একটা স্বপ্নের মতো আর কিচ্ছু নয়। এরপরে এগুলো আরও ডিটেলসে আলোচনা স্বামীজি করেছেন, জ্ঞানযোগে বিশেষত আমরা যদি পড়ি স্বামীজির জ্ঞানযোগের বক্তৃতাগুলো আমরা অনেক কিছু জানতে পারবো। তারপরে দেখা হচ্ছে কি না আমরা আবার আনন্দের মধ্যে ফিরে যাব। দু একটা উদাহরণ দিয়ে আমরা বুঝে নিতে পারি, উদাহরণগুলো কীরকম, যেমন ধরুন মাঝে মাঝে আমার মনে হয় যে সমুদ্রের ঢেউ, সমুদ্রের যে ঢেউ সে ঢেউটা কোত্থেকে ওঠে, না সমুদ্র থেকে ওঠে, সমুদ্রের মধ্যেই নাচানাচি করে আবার সমুদ্রের মধ্যে বিলিয়ে যায়। তো ঢেউ যদি এইবার মনে করে নাচানাচি করতে বলে মনে করে যে আমি একা আমি হচ্ছি শের, তাহলে কিন্তু ভুল, ও জানে না যে ওর পেছনে বিশাল সমুদ্র রয়েছে। আবার কি না এরকম নাচানাচি করছে যদি মনে করে আমি শের আমি সব কিছু, হ্যাঁ তারপরে ও যদি মনে করে দুঃখ যদি প্রচণ্ড পায় মৃত্যুর পরে কোথায় যাব কি করব এরকম যদি মনে করে, আমরা তো দেখতে পাচ্ছি যে মৃত্যুর পরে অর্থাৎ ঢেউটা যখন থাকে না তখন ঢেউটা কিন্তু সমুদ্রের মধ্যে মিশে যায়, অর্থাৎ কি হয় সমুদ্র থেকে উত্থিত হয়, সমুদ্রের বুকে নাচানাচি করে আবার সমুদ্রের মধ্যে মিশে যায়। আমরাও ঠিক সেরকম ব্রহ্ম থেকে এসেছি, আনন্দ থেকে এসেছি, আনন্দের মধ্যে নাচানাচি করব এবং মৃত্যুর পরে আনন্দের মধ্যে ফিরে যাব। তো এটা গেল এক নম্বর উদাহরণ। দ্বিতীয় নম্বর উদাহরণ কি না, দ্বিতীয় নম্বর উদাহরণ এইরকম আমরা একটা ভাবতেই পারি যে সেই সমুদ্রের মধ্যে ধরুন একটা ঘট রয়েছে, সেই ঘটের মধ্যে ঘটকে ডুবিয়ে দেওয়া হয়েছে, সেই ঘটের মধ্যে তাহলে জল আছে, তাহলে এই যে জল আছে তাহলে ঘটের জল আর সমুদ্রের জল এক, কিন্তু আমরা তবু বলছি ঘটের জল। এরপরে যেদিন ঘটটা ভেঙে যাবে সেদিন সমুদ্রের জল আর ঘটের জল এক হয়ে মিশে যাবে। তো ঠিক সেরকম আমাদের এই যে দেহরূপ যে ঘটটা যেদিন ভেঙে যাবে অর্থাৎ যেদিন মৃত্যু হয়ে যাবে তার ভেতরে যে জল রয়েছে মানে আত্মা রয়েছে, সেই আত্মা বা ব্রহ্ম বা ঈশ্বর সেই পরমাত্মার সঙ্গে এই আত্মা জীবাত্মা এক হয়ে যাবে মিশে যাবে। এই যে আমাদের মানে জীব দেহের যে আত্মা সেই আত্মা সেই পরমাত্মার সঙ্গে মিশে যাবে এক হয়ে যাবে। তো এটা গেল দু নম্বর উদাহরণ। তিন নম্বর উদাহরণ কি না, যেমন আকাশের উদাহরণ বলা হয়েছে ঘটাকাশ। ধরুন একটা ঘট আপনার বাড়িতে রয়েছে, এটা শাস্ত্রে রয়েছে যে ঘট একটা আপনি স্থাপন করে রেখেছেন, ঘটের মধ্যে জল নেই কিছু নেই, তাই ঘটের মধ্যে কি রয়েছে না আকাশ রয়েছে মানে স্পেস। তো আমরা বলছি ঘটা আকাশ মানে ঘটের মধ্যে আকাশ, এই ঘটটা যদি ভেঙে যাবে ঠিক এই যে মহাকাশ মহাকাশের সঙ্গে ঘটাকাশ মিশে যাবে মিশে এক হয়ে যাবে। শ্রীরামকৃষ্ণ বলছে নুনের পুতুল, সে সমুদ্র মাপতে গিয়েছিল, এবার সমুদ্রের মধ্যে যেই নেমে গেল সে গলেই গেল, তাহলে কি হলো না নুনের পুতুল সমুদ্রে মিশে সে সমুদ্রই হয়ে গেল। ঠিক সেরকম মৃত্যুর পরেও আমরা এরকম হয়ে যাই। আরও একটা উদাহরণ নেওয়া যেতে পারে, কীরকম না 10টা ঘট রয়েছে তাতে জল রয়েছে, সেই জলের মধ্যে একটা সূর্যের ছায়া পড়েছে, আপনি একটা একটা করে ঘট ভাঙছেন শ্রীরামকৃষ্ণ বলছেন, তো আপনি দেখছেন এতগুলো সূর্য, তারপরে একটা ঘট ভাঙলেন 9টা সূর্য হয়ে গেল, আবার একটা ঘট ভাঙলেন 8টা সূর্য হয়ে গেল, আবার একটা ঘট ভাঙলেন 7টা সূর্য হয়ে গেল, এইরকম সূর্যের সংখ্যা কমতে কমতে যখন একটা ঘট থাকছে তখন ওই সূর্যটাকে দেখছেন একটাই সূর্য, তারপরে যখন ওই ঘটটাও ভেঙে গেল তখন আসল সূর্য যে সূর্যকে সেই সূর্যই থেকে গেল।
অর্থাৎ আমাদের এই যে জন্ম এবং মৃত্যুটাও হচ্ছে ঠিক ওই রকম। তো এইরকম আমরা একটা একটা করে আমরা বুঝে নিতে পারি। এইবার মানুষের ক্ষেত্রে কি হবে, শ্রীরামকৃষ্ণ খুব সুন্দর একটা উদাহরণ দিয়েছেন, বলছেন কি একটা সিংহী সে আসন্ন প্রসবা অর্থাৎ গর্ভবতী হয়েছে, সে এবার তার খিদে পেয়েছে স্বাভাবিকভাবে, তখন দেখলো যে একটা ভেড়ার পাল নদীর ওপারে চড়ছে, তখন তার ইচ্ছে হলো ভেড়াটাকে ধরে খাবে বলে, তারপরে ও কী করলো না ওই নদীর মধ্যে ঝাঁপ দিল ওই পারে যাবে বলে, তারপরে অনেক কষ্টে গিয়ে ওই পারে উঠলো, ওই পারে উঠার পরে ভেড়ার দলকে তো ধরবে, সে তো অনেক পরে তার গর্ভযন্ত্রণা শুরু হলো এবং একটু পরেই দেখা গেল সে একটা সিংহ শাবক জন্ম দিল, জন্ম দেওয়ার পরে ও মারা গেল। সিংহ শাবক ঝেড়ে পেড়ে উঠে পড়লো, উঠে পড়ে দেখলো যে আমার সামনে সব ঘোড়া, ঘোড়ার সঙ্গে মিশতে থাকলো না ভেড়া, ভেড়া ভেড়ার সঙ্গে মিশতে থাকলো এবং ভেড়ার দলে মিশতে মিশতে ও ভেড়াদের মতো ভ্যাভে করে, ও ভেড়াদের সঙ্গে মানুষ হয় এবং তারপরে দেখা গেল কি ভেড়াদের মতো ঘাস খায়, ভ্যাভে করে ঘুরে বেড়ায়। তো এরকম একদিন জঙ্গলে এসে, সে জঙ্গলে এসে এরকম ভ্যাভে করছে, ঘাস খাচ্ছে, কিন্তু খেলে কী হবে, তার চেহারা তো সেরকম সিংহের মতো। তো দূর থেকে আর একটা সিংহ দেখতে পেলো, দেখতে পাচ্ছে, বলছি যে এই তো আশ্চর্য দৃশ্য, পশুরাজ সিংহ সে কি না ওই পশুদের ওই ভেড়ার সঙ্গে ভ্যা ভ্যা করছে। তখন ও কী করলো, ওই ভেড়ার পালকে আক্রমণ করলো, আক্রমণ করার পরে কাউকে না ধরে ওই ভেড়াটিকে ধরলো, অর্থাৎ সিংহ রূপী ভেড়াটিকে ধরলো। এইবার ও সিংহ, ও তো সে ভেড়ার মতো আচরণ করে, ও ভ্যা ভ্যা করতে গিয়ে আস্তে করে ঘাড়টাকে কুঁজিয়ে মানে বসে আছে, এই সিংহ গিয়ে ওই ভেড়াটিকে ধরলো, যত বুঝাচ্ছে যে তুই সিংহ তুই ভেড়া নস, ও কিন্তু শুনছে না, ও বলছে না আমি ভেড়া, যখন কোনো কথাই যখন শুনছে না জোর করে ধরে আনলো ওকে, দিয়ে ঝর্নার জলের মধ্যে কাছে এসে বললো, বললো দেখ তোর তো বিশ্বাস হয় যে আমি সিংহ, বলছে হ্যাঁ বাবু আপনি সিংহ, আপনি পশুরাজ সিংহ, বলছে দেখ তাহলে জলে, এই ঝর্নার জলে, স্বচ্ছ জলে দেখ, তোকে যেমন দেখতে আমাকেও ঠিক সেরকম দেখতে। ও দেখলো সত্যি তো ওই রকম একই রকম দেখতে, তখন ওর মনে একটা চিন্তা হলো যে সত্যি তো আমাকে একই রকম দেখতে, তারপরে কি করলো না এক টুকরো মাংস নিয়ে এসে ওর মুখে গুঁজে দিল, যেই গুঁজে দিল সঙ্গে সঙ্গে কিন্তু ও তার আবার যেন সেই সংস্কার সব জেগে উঠল এবং সত্যিকারে ও একটা গর্জন দিল, সিংহের গর্জন, তখন ওই ভেড়ার দল আবার ছুটে পালিয়ে গেল। তার সম্বিত তার ফিরে এলো, অর্থাৎ সে বুঝতে পারলো যে ও কিন্তু হচ্ছে সিংহ। তো ঠিক সেই রকম আমরাও এরকম ভূতগ্রস্ত হয়ে আছি, পঞ্চভূত আমাদেরকে গ্রাস করেছে এবং আমাদেরকে ভূতে ধরেছে, তাই আমরা ভুলে গেছি যে আমরা ব্রহ্মের বাচ্চা, আমরা সিংহের বাচ্চা, আমরা ঈশ্বরের সন্তান, আমরা ভগবানের সন্তান, এটা আমরা ভুলে গেছি, ভূতগ্রস্ত হয়ে পড়েছি। এবং তারপরে দেখা যাবে কি না যখন আমরা এইগুলো চিন্তা করবো, এইরকম সৎসঙ্গ করবো, কথামৃত পড়বো, স্বামীজির বক্তৃতাগুলো পড়বো, চিঠিপত্রগুলো পড়বো, মায়ের কথা পড়বো, এরকম তারপরে গীতা পড়বো, উপনিষদ পড়বো, এগুলো পড়তে পড়তে আমাদের সেই সম্বিত ফিরে আসবে, ভূতটা আমাদের চলে যাবে, ঘাট থেকে নেমে যাবে, তখন আমরা কিন্তু আসল আমাদের যে রূপ সেই রূপে আমরা ফিরে আসবো, অর্থাৎ আমরা বুঝতে পারবো যে অহম ব্রহ্মাস্মি, আমি ব্রহ্ম ছাড়া কিছু নয়, তত্ত্বমসি সত্যিগত, আমি সেই ব্রহ্ম ছাড়া কিছুই নয়, এরকম আমরা বুঝতে পারবো যে আমরা হচ্ছি ভগবানের সন্তান, আনন্দের সন্তান। তো আমাদের জীবনেও দেখা যায় যে যাদেরকে ভূতে ধরে বলে আমরা মনে করি, সেই ওঝা আসে ভূতটাকে ঝেড়ে ফেলে দেয়, তখন কিন্তু আবার সেই মানুষটা আগের রূপে ফিরে আসে। ঠিক সেরকম আমাদেরকেও কী করতে হবে, এইরকম সৎচর্চা, সৎগ্রন্থ পাঠ এইরকম করতে করতে আমাদের জীবনটাকে আমরা এগিয়ে নিয়ে যাব, তখন আমরা ধীরে ধীরে বুঝতে পারবো যে আমরা এসেছি আনন্দ থেকে, আনন্দ মানি খালবি মানি ভূতানি জায়ন্তে, আমরা আনন্দ থেকে এসেছি, আনন্দের মধ্যে আছি এবং মৃত্যুর পরে আনন্দেই ফিরে যাব, ভগবানের কাছ থেকে এসেছি, ভগবানের মধ্যে আছি এবং মৃত্যুর পরে ভগবানের কাছেই ফিরে যাব। এই জ্ঞানটা যখন আমাদের হয়ে যাবে তখন কিন্তু আমরা জন্ম মৃত্যুর পারে চলে যেতে পারবো এবং একটা আনন্দে জীবনযাপন করতে পারবো। নমস্কার।